হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে তা খারাপ বলা সৈনি, আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগ। আলহামদুলিল্লাহ আমি আপনারা সবাই দোয়ায় বালা আছি। আজকে আবারও দুইটা রেসিপি শেয়ার করমু। ওই আমার আম্মা খালাম্মা আর আমার লাগি। তো ইদানিং আসলে কয়টা কুকিং ভিডিও আপনার সাথে শেয়ার করাম, রেসিপি শেয়ার করাম, আমার আম্মা খালাম্মা যেহেতু আমার ঘরও আসলা কয়দিন, তো কইতে কুইন করছি তো আপনার সাথেও শেয়ার করিলাই। জরুর আপনারা ট্রাই করবা, এগুলা কিন্তু আমার আম্মার আমার খালাম্মার রেসিপি, জরুর আপনারা ট্রাই করবা আমি যেগুলা দেখাইলাম। তো চাইনিজ কুমড়া আমার বাইর ওয়াইফে তানোর গার্ডেনর যতটা দর ছিল তো আমরা বইনাই তোরে দিছোন, তো আমি একটা আমার আম্মার খালাম্মার লাগি রান্না করছি, তারা যেভাবে কইয়া দিছোন সেইভাবে তারা দেখাই দেখাইয়া দিছোন, আমি রান্না করার মালিক, আমি আপনার সাথে শেয়ার করলাম। তো এই যে দেখো এখন চুলাইয়া নিরামার তো খেসমা একটা কুমড়া, মাশাল্লাহ এত বালা লাগছে, আমার খুব বালা লাগছে, আমার খালাম্মায় খাইয়া কিন্তু অনেক প্রশংসা করছেন, মাশাল্লাহ খুব ওই সুন্দর একটা কুমড়া ছিল। এইভাবে একদম খেসমা কুমড়া যদি তাকে অবশ্যই আপনারা কারি রাইন্দা খাইবা, একদম ওই যে আমরা বাংলালাও যেভাবে রান্না করি এইভাবেও করবা, একদম কচি করি আমি একটু বড় করে রাখছি আলুর মতন দেখরানি, চাইলে আপনারা গুইটা নিতে পারবা, বাট আমি চাইছি আস্তে আস্তে পিস একটা থাকতো যাতে আপনারা দেখতে পারেন, আপনারা বুঝতে পারেন ও দেখা চিন্তা পারেন করি, আপনারা সুবিধা লাগে আমি একটু বড় করে রাখছি। মাশাল্লাহ এত মজার কারি হয়েছিল। তো পুরা ভিডিওটা দেখতে থাকুকা, বানাই নাইয়া শেষ। এই যে দেখুকা এখন দইয়া দইয়া নিরামগি। আর আজকে আমি মশলা দেওয়ার সময় আমি বাগাটা দিছিলাম, তো ওই যে চাইনিজ কুমড়া দিয়েছিলাম, চাইনিজ কুমড়ার লাগি আমি অল্প করিয়া রান্না করলাম, মাছ দিয়া একটা ছোট চাইনিজ কুমড়ার মাঝে আমি একটা আনিয়ন দিছি, তিনটা রসুন দিছি, দুইটা মরিচ, জাস্ট খালি হলদি পাউডার অল্প করিয়া দিছি, আর তেল লবণ দিয়া এখন আমি একটা বাগার দিছি, মশলাগুলো আর আমি পচাইলাম। আর মাঝখানেও আমি স্টেপ আমি আমি স্কিপ করছি, রেকর্ড করছি না, কারণ আমার বইনে ফোন করে লাইছিল, আমার আম্মা খালাম্মার লগে মাতার লাগি, তো আর আমার আর রেকর্ড হয়েছে, এইগুলা তুলতে পারছি না, জাস্ট খালি আমি ওখানে করে নিলাম। আপনার আরে হলদি পাউডার দিছি, পেঁয়াজ রসুন এগারা আর কাঁচামরিচ আর তেল লবণ, মশলা ভালো করে বনিলাই কষাইয়া তারপরে চাইনিজ কুমড়া দিলাম। আর চাইনিজ কুমড়া আমি একটু বড় বড় করে রাখা আছি, আমি দেখাইলাম আপনারে। এই যে দেখো কা চাইনিজ কুমড়া এত করছি, চাইনিজ কুমড়া একদম বেবি রয়েছে। আর এদিকে মাছও আমি একটু ছোটো ছোটো কইরা নিছি, এই যে কাঠিয়া বা দাদা ফালাইয়া তো আর একটু দইয়া তারপরে দিব। আর এগুলা একটু বড় করছি, নর্মালি আরও ছোটো করলাম, মানে ওই মাছ যেহেতু আর সুন্দর করে একটু রান্ধিলাই। আর লাই পাতা দিয়া চাটনি করম, আমার আপুর গার্ডেনের লাই পাতা, তো তিন টুকরা মাছ বিরান করলাম চাটনি করার লাগে। মশলা কত নিয়ে গেছি, এখন আমি কদু দিলাম, কদুগুলা একটু বড় করে রাখা আছে একটু ইচ্ছা করে। এখন সুন্দর করে লড়াচড়া করি, মাছ দিব একটু কদু কষানি উঠিয়ে আনলে। কয়দিন আগে আমি আমাদের বাঙালি সব থেকে একটা মাছ আনছিলাম, মাশাল্লাহ মাছটা এত ফ্রেশ আছিল, আর লাইক নর্মালি মাছ আনলে দইতে 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 আর কোনো স্মেল করলে তো বুঝকাল লবণ, এরপরে হলদি পাউডার যারা দিয়া ভালো করে দেওয়া লাগে ও লেম্বু দিয়া, তো এই মাছটা অত বেশ দোয়া লাগে না, লাইক নর্মাল দই দিলে আর রানলে অত মজা লাগে লাগে, যেমন এই মাত্র আর কি কোনো নদী থাকি মার হয়েছে। তো কষানি হয়ে যাওক, তারপরে মাছ দিব, আর মাছ বিরানো হয়ে গেছে আমি অফ করে লাইম। আর গার্ডেন থাকি আনছি বাহর পাতা, ফ্রেশ বাহর পাতা, আর এদিকে গার্ডেনর আমার আপুর গার্ডেনর লাই পাতা, তো ওই লাই পাতা দিয়া তিন টুকরা ছোটো ছোটো মাছ আমি বিরান করে নিছি, জাস্ট খালি আমি আমার খালাম্মা আর আম্মা আমরা তিনজনে খাইতাম, তো অল্প কইরা করলাম কই যাতে জলদি শেষ হয়ে যায় কি একবারে খাইয়া। তো এখন আমি বাঘ পাতা আর লাই পাতা খাটবো,
আর একটু অল্প করে আসি আবার মুখ। আগে বাকু পাতা খাটি লাই মাছ কারি লাই চাইনিজ কুমড়ার কারির মাঝে বাকু পাতা দিন ফ্রেশ। আর ও কয়দিন ধরে লাইক কয়টা ফ্রেশ পাতা রয়েছিল আমার গার্ডেনর এক সাইডে দিয়ে রাখি লাইছিলাম, এগুলা খাইলাম ফ্রেশ তুলিয়া এত মজার গেরা সাইডে দিয়ে রাখি লাই। বেশি সময় লাগতো না, কদু কুক হয়েছে বা হাফ হয়ে অলরেডি কুক হইয়া হারছে। তো এখন আমি মাছ দিলাম আর এই মাছ রাস্তা অনলি সাকা মাছ কোনো কল্লা উল্লা নাই, তারা জেলা খইয়া দিছন ওলা নই রান্না করলাম লড়া সারা দিলাই পরে তো আর লাগতাম পারতাম নাই। অল্প লবণ দিলাম আরো একটু। তো একদম মিডিয়াম আছে আমি রাখি লাইমু, মিডিয়াম ফ্লেমে রাখি লাইমু আগুনটা আর ডাইকে রাখি লাইমু একদম লামানির আগ। আমি আরো একটু বাকুপাতা পরে লামাই দিই 2 মিনিট পরে আমি লামাই দিই। তো এই যে দেখো তিন টুকরা মাছ আর এই পাতা আমি রেডি হয়ে রাখছি, এখন এরপরে শুকনা মরিচ ফ্রাই ফেরার আছে। এখন এগুলার একটু খাটা বাটা যা আছে ফালাইয়া বড় মাছ মিরকা মাছ এটা ট্রাই করবা, বেশি বড় মাছ হইতো, মাছ যত বড় তত মজা আর ছোটো মাছও বেশি খাসা খাটা থাকে। তো আমি আসলে বড়টা ফাইছিলাম না সব গেছিলাম পরে, তো দেখি আর এখন দিন বার্মিংহাম আনাইলে লন্ডন গেলে বড় একটা মাছ আনমো, কারণ ইনো অত বড় মাছ মিলে না, মিডিয়ামও যে একটা আনছি একটু আছিল তার এসে বড়। এখন অল্প করে খাসা মরিচ দিলাম, এরপরে এই যে শুকনা মরিচ, শুকনা মরিচ লবণ তোমার মাখা নিয়ে গেছে যেমন তো করে লাইছে ক্লিনিং করো শেষ কিচেনর। তো চাল কুমড়া নাই একটা, একটা হয়েছে চাইনিজ কুমড়া, আমি খালি লাউ লাউ জপছিলাম পাটিকটার নাম হয়েছে চাইনিজ কুমড়া। আজকে রেসিপিটা যদি আপনারা খাসে একটু কুপালা লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা, আর জরুর আপনারা ট্রাই করবা যারা গার্ডেনও যে চাইনিজ লাউ আছে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।